আর্টস রিডিং এর উপর আপনাদেরকে অল্প সময়ে ছোট্ট একটা বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। যদি কখনো কোনো আইএলটিএস রিডিং প্যাসেজে এই প্যারাগ্রাফ ম্যাচিং প্রশ্নটা আসে, যেটাকে আমরা অনেকে ইনফরমেশন ম্যাচিংও বলি, স্টেটমেন্ট ম্যাচিংও বলি, আপনি দেখবেন অনেক প্রশ্নে এই পার্টিকুলার শব্দটা ব্যবহার করা হয়। পার্টিকুলার, এখন এই পার্টিকুলার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? বিশেষ। জাস্ট অর্থটা হচ্ছে কি? বিশেষ। এখন আমি আপনাকে এই প্রশ্নটা পড়ে শোনাই। রেফারেন্স টু এ পার্টিকুলার স্পিসিস উইচ কুড বেনিফিট দ্য ইকোসিস্টেম অফ ওয়েল ফার্ম প্লান্টেশনস। আমি প্রায় সময় বলি, যখন আপনি কোনো রিডিং প্রশ্নের আনসার দিবেন, আপনার প্যাসেজের পুরোপুরি অনুবাদ বোঝাটা সম্ভব না, অনেকের ক্ষেত্রেই সম্ভব না, আমরা নিজেরা মাঝে মধ্যে আটকে যাই, কিন্তু প্রশ্নের অনুবাদ আপনাকে বুঝতে হবে। অর্থাৎ প্যাসেজের অনুবাদ আপনি ফুল না বুঝলেও প্রশ্ন আপনাকে বুঝতে হবে। যদি প্রশ্ন না বুঝেন তাহলে উত্তর পাওয়া সম্ভব না। এখন আপনি যাই টেকনিক খাটান না কেন, তো এটা অনেকে মিস্টেক করে, এই জন্য আমি আপনাদেরকে জাস্ট অল্প সময় দেখানোর চেষ্টা করছি যে পার্টিকুলার স্পিসিস মানে হচ্ছে কি? বিশেষ প্রজাতি। এখন বিশেষ প্রজাতি পার্টিকুলার শব্দটা যখনই কোনো প্রশ্নে ব্যবহার করবে, তার মানে হচ্ছে গিয়ে এই জিনিসের একটা নাম সে প্যাসেজে ব্যবহার করবে, সে পার্টিকুলার ওয়ার্ডটা। এখানে তো প্রশ্নের মধ্যে পার্টিকুলার ওয়ার্ডটা ব্যবহার করা আছে, প্যাসেজে গিয়ে আপনি পার্টিকুলার পাবেন না, ওই প্রজাতির নাম পাবেন। অর্থাৎ এমন একটা প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফে একটা বিশেষ প্রজাতির নাম উল্লেখ থাকবে। আপনার প্যারাগ্রাফ ম্যাচিং এর যত প্রশ্ন, অনেক প্রশ্ন কিন্তু এই পার্টিকুলারটা থাকে, বলতেছে রেফারেন্স টু এ পার্টিকুলার স্পিসিস, একটা প্রজাতির উল্লেখ করা আছে, হুইচ কুড বেনিফিট, যেটা উপকার করতে পারে দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে কি? বাস্তুসংস্থান, যেটাকে আমরা পরিবেশও বলতে পারি বোঝানোর সুবিধার্থে, অফ ওয়েল ফার্ম প্লান্টেশন। অর্থাৎ একটা বিশেষ প্রজাতির নাম একটা প্যারাগ্রাফ উল্লেখ করা আছে, যে কি করতে পারে, ওই পাম গাছের বাস্তুসংস্থান বা পাম গাছের যে বাগানগুলো আছে, প্লান্টেশন মানে হচ্ছে কি? গাছপালা। তো পাম গাছের গাছপালা মানে পামের যে গাছপালা যেখানে আছে, সেখানে এমন একটা প্রজাতির নাম উল্লেখ করা হয়েছে কোনো প্যারাগ্রাফে যে এই পাম গাছের উপকার করতে পারে। আপনি প্যারাগ্রাফ ম্যাচিং এর কয়েকটা প্রশ্ন খুলে দেখেন, প্রায় জায়গায় কিন্তু অনেক জায়গাতে এই পার্টিকুলার শব্দটি থাকে। যখনই পার্টিকুলার পাবেন তখন মনে করবেন যে উদাহরণ দেওয়া আছে। উদাহরণ যেমন বলে যে আই এইট এ পার্টিকুলার ফ্রুট ওয়েন আই ওয়াজ কিড, যখন আমি ছোট ছিলাম আমি একটা বিশেষ ফল খাইতাম। এই বিশেষ মানেই হচ্ছে কি? নাম উল্লেখ থাকবে। আপনি পার্টিকুলার ওয়ার্ডটাকে প্যারাগ্রাফে খুঁজতে যাবেন না, পাবেন না। আপনি দেখবেন কোনো ফলের নাম দেওয়া আছে কিনা। অর্থাৎ 17 নম্বর প্রশ্নটা একটা প্যারাগ্রাফে আছে, যে প্যারাগ্রাফে একটা প্রজাতির নাম উল্লেখ আছে যে কি করে? পাম গাছের উপকার করে। শেষ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা কয়েক জায়গায় পেয়েছি হিসেবে। 18 নম্বর প্রশ্ন দেখেন, লেখা আছে ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন অফ দা পাম অয়েল ইন্ডাস্ট্রি। ফিগার শব্দের শাব্দিক অর্থটা কি? ফিগার শব্দের অর্থ হচ্ছে গিয়ে সংখ্যা, চিত্র, ব্যক্তি। যেমন বলি না আমরা পাবলিক ফিগার, ফিগার শব্দের অর্থ হচ্ছে কি? সংখ্যা, ব্যক্তি, চিত্র। এটা আমি গত পরশুদিন যখন অনলাইনে ক্লাস করাচ্ছিলাম তখন মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হালকা অনেকের উপকার হতে পারে। যখনই কোনো প্রশ্নের মধ্যে ফিগার কথাটা দেখবেন, ফিগার শব্দ অর্থ সংখ্যা বোঝায়। এখানে বলতেছে ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন, র্যাপিড মানে দ্রুত, এক্সপানশন মানে বর্ধিত হওয়া, অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি। অর্থাৎ পাম অয়েল ইন্ডাস্ট্রি যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটা সংখ্যার মাধ্যমে কোথায় প্রকাশ করেছে? এই প্রশ্ন হচ্ছে কি আপনার, এখানে যতটা প্রশ্ন আছে 14 থেকে 20 পর্যন্ত 60টা প্রশ্ন আছে, এখানে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে 18 নম্বর। কিন্তু কেউ যদি এই প্রশ্নের অর্থটা বুঝতে পারে তাহলে খুব দ্রুত বের করতে পারবে, আর যদি অর্থ না বুঝে তাহলে কিন্তু তার জন্য টাফ হবে, সে মনে করবে এই প্রশ্নটা আমি উত্তর বের করতে পারবো। ফিগার শব্দ অর্থ সংখ্যা, মানে ফিগার্স ইলাস্ট্রেটিং যদি কোথাও দেখেন, আমি কয়েকটা প্যাসেজে পেয়েছি মানে প্রশ্নে পেয়েছি এরকম, ফিগার্স ইলাস্ট্রেটিং মানে হচ্ছে যে পরিসংখ্যানের মাধ্যমে দেখাবে। এখন এটা তো আমি আলোচনা নিয়েছি ক্যামব্রিজ 17 টেস্ট 3 প্যাসেজ 2 তে দেখবেন, একটা মাত্র প্যারাগ্রাফ আছে যেখানে সংখ্যা, দুইটা প্যারাগ্রাফ আছে যেখানে সংখ্যা সহ সংখ্যা উল্লেখ করা হয়েছে। যেমন এখানে উল্লেখ করেছে 12 বিলিয়ন টনস এখানে। আচ্ছা, আরেকটা জায়গায় আছে বিতে। সো এই প্রশ্নটা উত্তর বের করা খুবই সহজ। কেন উত্তর সহজ? কারণ আমাকে বলেছে এমন একটা প্যারাগ্রাফে আনসার আছে যে প্যারাগ্রাফে সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। সো আপনি পুরো প্যারাগ্রাফ যদি, পুরো প্যাসেজটা যদি পড়েন,
তাহলে দুইটা জায়গায় সংখ্যা পাবেন, একটা হচ্ছে গিয়ে বি, একটা হচ্ছে গিয়ে জি। তাহলে দেখেন সময়টা বেঁচে গেল, অর্থাৎ আপনি 18 নম্বর প্রশ্ন পেতে হলে আপনাকে সব প্যারাগ্রাফ পড়তে হবে না। আপনাকে তো বলে দিয়েছে ফিগার্স, ফিগার্স মানে যে সংখ্যা, দেখেন বাকি কোথাও কোনো প্যারাগ্রাফে সংখ্যা নাই, আনসারটা হবে বি থেকে, কারণ এখানে দেখিয়ে দিয়েছে যে বছরে পাম গাছের উৎপাদন আগে ছিল এখানে লেখা আছে 2 মিলিয়ন ছিল, এখানে আগে ছিল 2 মিলিয়ন, তারপর হচ্ছে কি 50 বছরে এটা 60 মিলিয়নে চলে গেছে, তার মানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা সহ প্রমাণ করে দিয়েছে, সংখ্যা সহ প্রমাণ করে দিয়েছে যে পাম অয়েল ইন্ডাস্ট্রিটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো দেখেন প্রশ্ন বুঝলে উত্তর পাওয়াটা সহজ, এটা আমি বলি প্রশ্ন সবসময় বলি, আপনি অনুবাদ নিয়ে কাজ করেন, অন্তত প্রশ্নের অনুবাদ নিয়ে কাজ করেন। এখন আসেন, গেল এখানে একটা জিনিস গেল, এখন আমি আপনাদেরকে আর একটা ম্যাজিক্যাল জিনিস দেখাই, যেটা প্রায় সময় আমি দেখিয়েছি। এই দেখেন একটা প্রশ্ন, এজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া ফর দ্য সার্টিফিকেশন অফ সাস্টেনেবল ফার্ম ওয়েল, দ্য আরএসপিও ইনসিস্টস দ্যাট গ্রোয়ার্স চেক দিস অন এ রুটিন বেসিস, সরি 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 সরি, এই 24 নম্বরটা যেটা আমার উদ্দেশ্য ছিল, দ্য দেশ ইজ দ্য বেস্ট নোন অফ অ্যানিমেলস সাফারিং হ্যাবিটেট লস এজ এ রেজাল্ট অফ দ্য স্প্রিড অফ ওয়েল ফার্ম প্লান্টেশন। আচ্ছা প্রশ্নটা বুঝি, দ্য দেশ ইজ দ্য বেস্ট নোন অফ অ্যানিমেলস, অর্থাৎ সবচেয়ে জানাশোনা একটা প্রাণীর নাম, তাহলে উত্তরটা যাই হোক একটা প্রাণী হবে, বলেছে দ্য দেশ ইজ দ্য বেস্ট নোন অফ অ্যানিমেলস, অর্থাৎ যতটা পরিচিত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে পরিচিত একটা প্রাণীর কথা বলতেছে। সাফারিং হ্যাবিটেট লস, সে কি করতেছে, বাসস্থান বাসস্থান লস হয়ে গেছে, এরকম একটা সমস্যায় ভুগতেছে এজ এ রেজাল্ট অফ দ্য স্প্রিড অফ ওয়েল ফার্ম প্লান্টেশন। কোন কারণে, এই যে পাম গাছের যে ব্যাপক পরিমাণ সরাসরি হচ্ছে বা পাম গাছের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে, সে কারণে একটা প্রাণী তার বাসস্থান হারিয়ে যাচ্ছে বা তার বাসস্থানে সে ক্ষতি, মানে তার বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লাইনটার পুরো অর্থ এটাই দাঁড়াইলো যে পাম গাছের প্রসারণের কারণে কোন প্রাণীটা তার বাসস্থান হারাচ্ছে। এখন আমার উদ্দেশ্য শূন্যস্থান না, আমার উদ্দেশ্য অন্য একটা জিনিস, উদ্দেশ্য এখানে এই যে উত্তরটা, উত্তর কিন্তু প্রাণী হবে বলে দিয়েছে ইজ দ্য বেস্ট নোন অফ অ্যানিমেলস, অর্থাৎ যতটা প্রাণী সম্পর্কে আমরা জানি এই প্রাণীটা সবচেয়ে বেশি পরিচিত, যেটা তার বাসস্থান হারাচ্ছে কার কারণে, এই পাম গাছের প্রসারণের কারণে। ওকে, এই প্রশ্নের উত্তরটা আপনি যেখানে পাবেন, এই প্রশ্নের উত্তরটা আপনি যে প্যারাগ্রাফে পাবেন ওই প্যারাগ্রাফে একটা মুখস্থ আনসার আছে, যেমন এই দেখেন আপনাকে দেখাচ্ছি আমি, এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ ওয়েল ফার্ম প্লান্টেশন, এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড বাই, বলতেছে কিছু জীবের উদাহরণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন, পাম গাছের স্থাপনার জন্য, অর্থাৎ পাম গাছ, পাম গাছ মানে কি, পাম ওয়েল যেটা তৈরি করা হয়, এই পাম গাছের স্থাপনার জন্য বা পাম গাছের যে বন বন তৈরি করা বা বাগান তৈরি করা, এগুলো তৈরি করার কারণে কোন কোন জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রশ্নটা আপনি প্যাসেজ থেকে বের করতে হবে না, এই প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন থেকে পেয়ে গেছেন। এরকম কিন্তু আরো কয়েকটা ভিডিও আমি দিয়েছি যে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে, বিশেষ করে প্যাসেজ টুতে। এখন আপনি হুট করে একটা ভিডিও দেখে বলবেন যে স্যার এটা কাকতালীয় ভাবে একটা মিলতে পারে, আরে একটা না, এখন পর্যন্ত আমি 7-8-9টার মতো ভিডিও দিয়ে দিয়েছি, আমার অনেক ক্লাস, অনেক ক্লাস তো আপলোড দেওয়া না, এগুলো তো প্রাইভেট ক্লাসে দেওয়া আছে, তো এটা আমি দেখিয়েছি প্যাসেজ টুতে প্রায় সময় কিন্তু প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে। সো এই যে প্রশ্ন, এইটা এখানে বলতেছে যে কোন কোন প্রাণী এই পাম গাছের জন্য তাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাডলি এফেক্টেড, তো সেম কথাটা তো আপনার 24 নম্বর প্রশ্ন বলে দিয়েছে। এখন 24 নম্বর প্রশ্নের উত্তরটা যেখানে আছে, যে প্যারাগ্রাফে আছে ওই প্যারাগ্রাফটাই হচ্ছে গিয়ে আপনার 19 ওই 20 নম্বর প্রশ্নের উত্তর। এটা আছে আমি কোথায় দেখে আপনাদেরকে সিতে আছে, এই দেখেন সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি, এই দেখেন মোস্ট ফেমাসলি দা সুমাত্রান ওরাংওটান, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুমাত্রান ওরাংওটান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে, তাহলে আপনার শূন্যস্থান, 24 নম্বর শূন্যস্থান হচ্ছে গিয়ে এই আনসার। আর বাকি দেখেন আরো কিছু প্রাণী দেওয়া আছে, রাইনোস, এলিফেন্টস, টাইগার্স, এই দেখেন আর কিছু উদাহরণ দেওয়া আছে। সো স্টেটমেন্ট ম্যাচিং আমরা অনেক মনে অনেক মনে করি টাফ কিছু, নো, 7টা প্রশ্নের মধ্যে 4টা অনায়াসে পাওয়া যায়, 3টা কঠিন কষ্ট করে বের করতে হবে, আর না বার করতে চাইলে আপনি আন্দাজ দিয়ে চলে যাবেন, যেটা আমি প্যাসেজ টু এর প্ল্যানিং এ প্রায় সময় কিন্তু বলি। আচ্ছা।
আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ডিসক্রিপশন অফ এন অর্গানাইজেশন হুইচ কন্ট্রোলস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ এ পাম অয়েল প্রোডাকশন। জাস্ট একটা এক্সট্রা পরামর্শ দিচ্ছি এখানে, এখানে বলতেছে যে একটা অর্গানাইজেশনের বর্ণনা যেটা কি করে পাম গাছের পরিবেশগত প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আপনার পুরো প্যাসেজ যদি দ্রুত পড়েন, একটা সংস্থা নিয়ে কথা আছে আর সেই সংস্থার নামটা উল্লেখ করে দিয়েছে আপনার 21-22 ডবল এমসিকিউতে। দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার, দেখেন দেখেন এখানে লিখছে, লেখছে কি যে হুইচ টু স্টেটমেন্টস আর মেড অ্যাবাউট দ্য রাউন্ড টেবল অন সাস্টেইনেবল ফার্ম ওয়েল আরএসপিও। আরএসপিও কোন স্টেটমেন্টটা, দুইটা স্টেটমেন্ট কারেক্ট। এখন রাউন্ড টেবল বলেছে, তার মানে এটা একটা সংস্থার নাম। আপনি পুরো প্যাসেজ পড়ে দেখবেন যে এই আরএসপিও ছাড়া কোনো সংস্থার নাম কোথাও নাই, আর এই আরএসপিও একটা প্যারাগ্রাফে আছে, সেটা হচ্ছে জি, এই জি হচ্ছে কি আরএসপিও। তো দেখেন আপনি যখনই এই প্রশ্ন উত্তরটা বের করতেছেন, আপনি যখন এই প্রশ্ন উত্তরটা বের করতে যাচ্ছেন, তখনই আপনার অটোমেটিক্যালি একটা স্টেটমেন্ট ম্যাচিং চলে আসছে। সো প্রশ্ন থেকে প্রশ্ন পাওয়া যাচ্ছে। আমার উদ্দেশ্য ছিল একটা, আমি আপনাদের সাথে বোনাস হিসেবে একটা দেখাইলাম। এখন আর একটা জিনিস দেখাই, দেখেন শুরু করেছে যে দেখাই আপনাদেরকে এই যেটা কি বলেছিলাম, রেফারেন্স টু পার্টিকুলার স্পিসিস হুইচ কুড বেনিফিট দ্য ইকোসিস্টেম অফ পাম ওয়েল প্লান্টেশন। এই এই 17 নম্বর প্রশ্নের উত্তরটা দেখেন আবার 26 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ইউ অ্যান্ড হিজ রিসার্চার্স আর লুকিং ইন টু ওয়েদার দ্য বার্ডস নেস্ট ফার্ম কুড রিস্টোর দ্য ড্যাশ ইন এরিয়াজ ওয়ার ওয়েল ফার্ম ট্রিজ আর গ্রোন। এই লাইনের অর্থ যদি বুঝেন তাহলে মনে করবেন যে আপনি 17 নম্বরটা পেয়ে গেছেন। কি লেখা আছে, ইলউড অ্যান্ড হিজ রিসার্চার্স আর লুকিং ইন টু, ইলউড এবং তার গবেষকরা কি করতেছেন, এটা চেক করতেছেন ওয়েদার দ্য বার্ডস নেস্ট ফার্ন, এটা একটা ফার্ন, একটা ফার্ন একটা গাছ, ছোট গাছ, ছোট গাছ, এটা আমরা বায়োলজিতে পড়েছিলাম, এটা একটা এক ধরনের প্রজাতি, এক ধরনের গাছ, এটা নাম দিয়েছে বার্ডস নেস্ট ফার্ন। সো এটা আমরা অর্থ বোঝার দোকানে এটা গাছের নাম। রিস্টোর উদ্ধার করতে পারবে দেশ, কি উদ্ধার করতে পারবে, ইন এরিয়াস ওই জায়গায় ওয়ার পাম অয়েল ট্রিজ আর গ্রোন, যেখানে পাম গাছ চাষ করা হয়। বলতেছে যেখানে পাম গাছ চাষ করা হয় সেখানে এই বার্ডস নেস্ট ফার্মটা কি করতে পারে, ওই অঞ্চলের কি যেন উদ্ধার করতে পারে, তার মানে যেখানে পাম গাছ আছে সেখানে এই প্রজাতিটা একটা উপকার করতে পারে। এখানে কিন্তু একটা পার্টিকুলার স্পিসিস এর নাম উল্লেখ করা আছে, তার মানে দাঁড়াচ্ছে এটা যে আপনার 17 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে ক্লু দিচ্ছে। তার মানে বোঝাচ্ছে কি, 17 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি পাবেন 26 নম্বর প্রশ্নের উত্তর যেখানে আছে, 26 নম্বর প্রশ্নের উত্তর যেখানে আছে সেখানে আপনার এই কি আছে, এই 17 নম্বর প্রশ্নের উত্তর আছে। আমি বলতেছি, আচ্ছা ধরেন আপনি, আমি বলতেছি না যে আপনি 26 নম্বরটা পাওয়ার পর কনফার্ম, মানে এই 26 নম্বর উত্তরটা যেখানে পেয়েছেন সাথে সাথে আপনি বলে দিন যে 17 নম্বর প্রশ্ন ওই প্যারাগ্রাফে আছে, আপনি ম্যাচ করেন, আপনি আগে থেকে একটা ডাউট করেন, একটা মানে একটা সন্দেহ করেন বা একটা অনুমান করেন যে এখানে উত্তর হতে পারে, কারণ এই দুই লাইন ম্যাচ আছে, 17 নম্বর লাইনের সাথে 26-এর ম্যাচ আছে, তারপর 20 নম্বর লাইনের সাথে 24-এর ম্যাচ আছে, তারপরে দেখেন আপনার এই কি যেন বলে এইটার সাথে এই 21-22-এর সাথে আপনার 15 নম্বরটা মিল আছে। আপনি উত্তর কনফার্ম হওয়ার দরকার নেই, কিন্তু একটু অনুমান করেন, পরে তো আবার প্যাসেজ থেকে মিলাবেন, এমন তো না যে বক্রমীয় বলেছে আপনার সাথে সাথে এটাকে উত্তর ভাবে দিয়ে দিয়েছে, বিষয়টা এরকম না। তো আমার এই সম্পূর্ণ কথার অর্থ হচ্ছে এটাই যে আপনি একটু সচেতন থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন যে প্যাসেজ টুতে বিশেষ করে যদি ইনফরমেশন বা প্যারাগ্রাফ ম্যাচিং থাকে সেক্ষেত্রে কোনো না কোনো একটা বেনিফিট পাওয়া যায়। কয়েক জায়গায় পেয়েছি এবং দেখিয়েছি, এই জন্য আমি আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ।